গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লগ। আমি বৈশাখী বলছি, আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। কালকে সন্ধ্যাবেলাতে এসেছি বাপের বাড়ি, একটুখানি তোমাদের সাথে কথা বলছিলাম আর কথা বলা হয়নি। সন্ধ্যাবেলা এসে না কি বলবো, ঘুমিয়ে পড়েছিলাম আর আমার ছেলেটা মানে একটুখানি অস্বস্তি বোধ করছিল। রাত্রে খিদে ছিল না, খেয়েছিল, তারপরে রাত্রে না বমি করতে শুরু করে আর কি। তো দুটো তিনটে বমি করেছিল আর মানে তোমাদের সাথে আর কোনো কথা হয়নি। আজকে সকালে কথা বলছি আর দেখো বাড়িতে চলে যাব, কলকাতার বাড়িতে। আর বাবা গেছিল মাঠে, এই যে দেখতে পাচ্ছ তোমাদের ব্যাক ক্যামেরায় দেখি, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই বন্ধুরা। দেখো এই যে ভেন্ডি কেটে নিয়ে আসলো বাগান থেকে, এই যে তিন ব্যাগ ভেন্ডি হয়েছে এখানে দেখতে পেলে। আর টমেটো এই যে ওজন করছে সব। এগুলো লোকের বাড়ি টমেটো না বাড়ির টমেটো? না ঘরের টমেটো। এগুলো বাড়ির লোকের ঘরে টমেটো, এইটা বাড়ির টমেটো। বাড়ির টমেটো আছে আর লোকের ঘরে টমেটো আছে, এখানে বাবাকে দিয়ে যায়, বাবা বাজারে নিয়ে যায় আর কি। আর এখানে আছে বেগুন, এটা লোকের ঘরে বেগুন দিয়ে গেছে বাজারে নিয়ে যাওয়ার জন্য। আর হচ্ছে বাঁধাকপিও আছে বুঝলে বন্ধুরা, দেখো এই যে এই বস্তাতে না এই যে বাঁধাকপিও আছে, নিয়ে যাবে বাজারে আর কি বাবা সাইকেলে করে। ঠিক আছে, ভাই নেই, ভাই দীঘায় গেছে। এইটাতে দেখছো বন্ধুরা, এটাতে হচ্ছে বাঁধাকপি, বাঁধাকপি বাবা সব বাঁধাকপি, ও বেগুন আর বাঁধাকপি একটা বস্তাতে। আর সেখানে আছে ভেন্ডি, এতগুলো টমেটো, সব সাইকেলে করে নিয়ে যাবে বাবা। রিক্সা করলে তো ভালো হয় গো। বন্ধুরা সকালবেলা চা মুড়ি খেয়েছি, চানাচুর মুড়ি নিমকি এগুলো খাওয়া হয়েছে সকালবেলা। আর এখন জেঠিমার ঘরে যাচ্ছি, কেন বলতো? আর জেঠিমার ঘরে না এই যে দেখতে পাচ্ছ ওভেনটা নিয়ে গেছিলাম বাড়িতে, দেশের বাড়িতে আর কি, রান্না টান্না হবে, পুজো আর্চা ছিল, আর নিয়ে এসেছি এখানে, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর নিয়ে যাবো জেঠিমার ঘরে আর কি, দিয়ে আসি জেঠিমার ঘরে। চলো জেঠিমার ঘরে নিয়ে যাই তোমাদের, চল। দেখো বন্ধুরা এই যে, হ্যাঁ জেঠিমাকে দেখো, এ না না অন্ধকার, এই যে দেখো আর জেঠিমাকে দেখো, দান মাসছে। জেঠিমার ঘরে আসলাম বন্ধুরা, জেঠিমার ঘরে চলে আসলাম। তো দেখো বন্ধুরা এই যে আমাদের বাড়ির পদ্মনু আসলো, ভাইয়ের ছেলে পদ্মনু, স্কুলে গেছিল সকালবেলা 6:30 সময়, এই মাত্র আসলো আর কি। আমরা যখন কি বলবো ঘুমাচ্ছিলাম, ও তখন বেরিয়ে গেছিল স্কুলে আর কি। এখন দেখালাম যে তার মা এখানে, দেখো বন্ধুরা এই যে মাঠে এসেছি আর মা বাবা হচ্ছে মাঠে ইয়ে টমেটো তুলছে। তো দেখো ক্ষেতটা তোমাদের দেখাই একবার, এই যে দেখতে পাচ্ছ আখ গাছগুলো দাঁড়িয়ে আছে, ছোটো ছোটো আখ গাছ, এগুলো বসানো হয়েছে। আরও সবজি চাষ হয়েছে, ভেন্ডি টমেটো কপি বাঁধাকপি ফুলকপি এগুলো তো আছে, আর অন্যান্য চাষ হয়েছে জমিতে যা যা হয় আর কি ক্ষেতে চাষ। তো চলো মা বাবার কাছে যাই, অনেকটা দূরে আছে, হেঁটে হেঁটে যেতে হবে জানো। চলো, আর বড় আখগুলো দেখো দাঁড়িয়ে আছে, সন্ধে প্রায় হয়ে এসছে, সন্ধে হয়ে এসছে, ঘুমিয়ে পড়েছিলাম একটু, কেমন? এই দেখো দাদা বৌদিকে দেখো, চেনো তো তোমরা? দেখো দাদা বৌদি জমিতে এসছে, যাচ্ছিলাম মা বাবার কাছে, দেখা হয়ে গেল একটু। আর এখানে তো
আর দেখো ভেন্ডি চাষ হয়েছে, কত বড় বড় ভেন্ডি হয়েছে দেখো গাছে, বাপরে বাপ। এগুলো সকালবেলা কাটবে, ভোরে উঠে এগুলো কাটতে আসবে। দেখো এই যে দেখুন, এই যে ভেন্ডি বাগানে আঁশ আছে তো, আর এই যে পোশাক পরে নিয়েছে দেখতে পাচ্ছ, কত সুন্দর এখানে টাটকা সবজি পাওয়া যায়। চলো আর এখানে কাকু দেখো কি করছে, এই যে টমেটো দেখো, টাটকা টমেটো একদম দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে টাটকা টমেটোগুলো কত সুন্দর দেখতে, পুরো পুরো একদম আপেলের মতো টমেটোগুলো। চলো দেখো বন্ধুরা কি সুন্দর একদম বেগুন গাছ হয়েছে দেখতে পাচ্ছ, দারুণ দারুণ। এই বেগুন গাছগুলো কি বলবো, এত সুন্দর লাগছে দূর থেকে, কাছ থেকেও তোমাদের দেখাচ্ছি। দেখো কত বেগুন হয়েছে গাছে। আমার জেঠিমাকে দেখো ঘাস তুলতে এসছে, গরুর জন্য ঘাস তুলতে এসছে। হ্যাঁ সে বন্ধুদের দেখাই দি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বাপের বাড়ির এই যে টমেটো বাগান, আর মা বাবাকে দেখো সেচ দিচ্ছে গাছে, মেশিন ফিট করা আছে ওখানে, আর হচ্ছে এই যে জল দিচ্ছে। কত টমেটো হয়েছে দেখো এক একটা গাছে, আরও তো তোলা হয়ে গেছে, আমি আস্তে আস্তে তোলা হয়ে গেল। এই যে দেখো দেখো টমেটো, এই যে এখানে দেখো গাছটা, কত লোক এসছে এই যে জমিতে দেখো, সবার যে যার জমিতে কাজ করছে। এই যে দেখতে পাচ্ছ কত লোক এসছে, আর সেচ দিচ্ছে দেখো, আর টমেটো তুলে নিয়েছে অনেক কটা টমেটো এখানে, আর এখানে একটা ঝুড়ি ওখানে, এই যে দেখো জল দিচ্ছে গাছে, সেচ দিচ্ছে। হ্যাঁ ওখানে মেশিন বসছে, স্যালু বসছে আর কি, স্যালু থেকে জল আসছে এটা। আবার এই টমেটো গাছটা দেখো, এই টমেটো বাগানটা দেখতে পাচ্ছো বন্ধুরা একদম, হ্যাঁ এ হ্যাঁ কফি বাগান দেখো একদম শেষ হয়ে গেছে, কফি বাগান প্রায় শেষ, কফি নেই বলতে গেলে। ভেন্ডি গাছ এখানে দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে না বাগানটা, মানে ক্ষেতটা আর কি, হেবি সুন্দর লাগছে ক্ষেতটা বন্ধুরা। কি বলবো, আমার তো ভীষণ ভালো লাগে এই ক্ষেত দেখতে, সবুজে সবুজ পুরো, কাঁচা সবজি টাটকা সবজি ভালো লাগে বেশ। দেখো এই যে সূর্যমুখী চাষ হয়েছে এখানে, এই সূর্যমুখী গাছ থেকেই সর্ষের তেল তৈরি হয়, তোমরা অনেকে জানবে চিনবে, ঠিক আছে। অনেক বড় বড় দেখো জাল দিয়ে ঘিরে দিয়েছে, কেউ যেন ছিঁড়ে নিয়ে পালিয়ে না যায়, বুঝলে বন্ধুরা। এই দেখো বাবাদের ইয়ে ভেন্ডি চাষ হয়েছে এখানে, অনেক বড় বড় ভেন্ডি ধরেছে, কাটবে পরের দিন সকালবেলা এসে, যাদের যাদের জমি চাষ হয়েছে না ভেন্ডি চাষ, সকালবেলা এসে এইগুলো কাটে আর কি, একদম ভোরবেলা এসে ভেন্ডি কাটে বাবা, বাবার মা আসে আরও অনেকে আসে। এই যে আর একটা ভেন্ডি বাগান দেখো, এখানে ছোট ছোট আখ গাছ, আর ওই দিকে হচ্ছে বড় আখ গাছ। আবার বাইকে গেলা, এই দেখো বন্ধুরা মাঠ থেকে যাচ্ছি, জেঠিমা ঘাস টাস তুলে নিয়েছে, আর বাবা টমেটোর ইয়ে নিয়ে চলে গেছে, ট্রে নিয়ে চলে গেছে মাথায় করে, বাবা আবার আসবে দুবার করে টমেটো বইবে, মা ওখানে থেকে গেছে পাইপ টাইপ গোছাচ্ছে আর কি, সেচ দেওয়া কমপ্লিট, এখন ওই টমেটো টমেটো বইছে, বাবা চলে গেছে বাড়ি, টমেটো রেখে আবার আসবে, দুবার হবে টমেটোর ঝাঁকাগুলো, এত ভারী না কি বলবো, আমিও নিয়ে আসতে পারবো না। যাইতে হইতে কন্যা।
এ বাবা, এ বৌদি, এ তো কি ছোট দেওর বৌদি, ও বাবা দেখো। আর দেখো বন্ধুরা, এই যে কাজু বাদাম কেটে, এই যে কেটেছে কাজু বাদাম এই মেশিন দিয়ে দিয়ে বাছাবাছি করছে, আর একজন কাটছে, তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়। এই যে দেখতে পাচ্ছ, এই মেশিনে ব্লেড ধরে তারপরে হচ্ছে কাটাকাটি করছে কাজু বাদাম। না আগে ব্লেড ভরে দিয়েছে নাকি? আগে ব্লেড, হ্যাঁ আগে ব্লেড না ভরলে মেশিনে কাটা যায় না, তো ব্লেড ভরেছে, তারপরে হচ্ছে এই যে কাজু কাটছে। দেখো কাজুগুলো মেশিনের ভিতরে দিচ্ছে আর কেটে দিচ্ছে, এগুলো বাজবে আবার, আবার হিটে যাবে। ঠিক আছে, এই যে বৈঠক ঘরে বসছি আমরা, হ্যাঁ ঠাকুর ঘরে, ইয়ে শীতলা পুজো যে এখানে হয়, মা শীতলার পুজো হয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা, এই দেখো বেরিয়েছি বাপের বাড়ি, এসে একটু গৌরাঙ্গ ঠাকুরের দর্শন করতে যাব, আর হচ্ছে কীর্তন হচ্ছে মানে দেখতে যাব আর কি। আর খাওয়া দাওয়ারও ব্যাপার আছে কি না জানি না, তবে মা বলছিল ওখানে খাওয়া দাওয়ার ব্যাপার আছে আর কি, যদি পারি ঠাকুরের প্রসাদ যদি কপালে থাকে তাহলে খেয়ে দিয়ে আসবো। ঠিক আছে, তো মোটামুটি সবাই বেরিয়েছি, মা আমি আমার ছেলে মেয়ে, আমার ভাইয়ের ছেলে এরা যাবে, আরও পাড়ায় কতজন যাবে, মা জোগাড় করেছে, সবাইকে আমাদেরও নিয়ে যাচ্ছে, মায়ের সাথে যাচ্ছি, চলো সঙ্গে থাকো, তোমাদেরও নিয়ে যাচ্ছি, কেমন? আর শুধু ও যাবে না আর কি, বাড়িতে রান্না করছে, বাবা যাবে না, আমার জেঠু আছে খাবে, ওকে নিয়ে যাওয়া হচ্ছে না। চলো তুই চল, যাবি তো, যাবে না। এই যে আর মৌ আসছে, এই যে মৌকে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে চলে এসছে মৌ। হ্যাঁ মৌ আমাকে লিপস্টিক পরিয়ে দিয়েছে, দেখো বন্ধুরা গাঢ় করে পরিয়ে দিয়েছে, আমি এতটা গাঢ় পরি না, লিপস্টিক তাও পরিয়ে দিয়েছে। কমেন্টে জানা সুন্দর লাগছে আমাদের, চলো। এই দেখো 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 কি করছে, দেখো এ বাবা, হাসি দাও, এদিকে এদিকে ছোট, এদিকে যাবি নাকি প্রসাদ খেতে? যাবি আসবে না, চিন্নালু হয়েছে। আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, আমাদের
Thank you.